পিছিয়ে যাচ্ছে গরমের ছুটির পরে বিদ্যালয়গুলি খোলার দিন হ্যাঁ তবে এটা কিন্তু অর্ধ সত্য কথা এটা সম্পূর্ণ সত্য কথা নয় তার কারণ হচ্ছে তেসরা জুন থেকে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে যাবে দশ তারিখ থেকে কেন এটা সে বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা গতকালকে যে নোটিশটা দেখেছি সেই নোটিশে ভিত্তিতে বা সেই নোটিশকে কেন্দ্র করে যে যে প্রশ্নগুলো বিভিন্ন মহলে থেকে উঠে আসছে সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা দেখেছি যে গতকালকে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দশই জুন থেকে পড়ুয়ারদের জন্য খুলে দেওয়া হচ্ছে সমস্ত সরকারি বা সরকার পোষিত বা সরকার অধীনস্থ বিদ্যালয়গুলি তবে তেসরা জুন থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের কিন্তু নিয়মিত স্কুলে যেতে বলা হচ্ছে সেই নোটিফিকেশনে এবারে দেখা যাচ্ছে যে লোকসভা যে সাধারণ নির্বাচন এটার কারণে এখনও কিন্তু প্রচুর স্কুলে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা থাকার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল যেখানে যেখানে সেখানে কিন্তু তারা রয়েছেন এবং এখনও বেশ কিছু স্কুলে যে জওয়ানেরদের থাকার জন্যে যে আবার ভোটগ্রহণ কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছে অনেক স্কুলগুলোকে তো এই সমস্ত ঘটনাগুলোকে বা এই সমস্ত প্রেক্ষিতগুলোকে মাথায় রেখে বিভিন্ন জেলার জেলাশাসক বা কলকাতা পুরসভার কমিশনারের কমিশনার যারা রয়েছেন এনাদের সাহায্যে স্কুলগুলোকে পড়ুয়াদের পঠন পাঠনের উপযুক্ত করে তুলতে বলা হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদও এবং সেই একই নিয়ম অনুসরণ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদও এবার রাজ্যে চলা তীব্র দাবদাহ যে পরিস্থিতি এবং এই পরিস্থিতি ও লোকসভা নির্বাচন এই দুইয়ের কারণে এবছর একটিকে যেমন গরমের ছুটির সময়সীমা বাড়ানো হয়েছিল তেমনই এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটির শুরুর দিন মধ্যশিক্ষা পর্ষদের যে ছুটির তালিকা সেই অনুযায়ী নির্ধারিত গরমের ছুটি ছিল নয়ই মে থেকে বিশে মে পর্যন্ত অন্যদিকে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে সেটা ছিল তেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত প্রথমে সেই সূচি বদল করে জানানো হয়েছিল যে ছয়ই মে থেকে গরমের ছুটি শুরু হয়ে চলবে দোসরা জুন পর্যন্ত পরবর্তীতে গ্রীষ্মাবকাশ শুরুর দিন আরও এগিয়ে আনা হয়েছিল ছয়ই মের পরিবর্তে সরকার অধীনস্থ স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল বাইশে এপ্রিল থেকেই পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী তেসরা জুন থেকে খোলার কথা ছিল স্কুলগুলি কিন্তু অনেক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে নির্ধারিত ওই দিন থেকে স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল এবার তেসরা জুন থেকে স্কুল গিয়ে প্রস্তুতি পর্ব সেরে ফেলতে বলা হয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের এমনটাই বলা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের গতকালকের যে নোটিফিকেশন সেখানে এবং এখানে বলা হয়েছে যে নয় জুনের মধ্যে স্কুলগুলিকে পঠন পাঠনের উপযুক্ত করে তোলার কাজ শেষ করতে হবে আর দশই জুন থেকে শুরু হবে পড়ুয়াদের স্কুলে ফেরানোর পালা এবার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে স্কুলের কন্ডিশন দেখার জন্য এই তিন তারিখ থেকে ন তারিখ অর্থাৎ এতগুলো দিন কি প্রয়োজন এতগুলো দিন আগের থেকে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যাওয়ার কি যৌক্তিকতা রয়েছে এখানে যে তেসরা জুনের আগে নির্বাচন পর্ব মিটলেও বাকি থাকছে গণনা পর্ব আমরা জানি যে আগামী চারই জুন ভোটের কাউন্টিং রয়েছে বা গণনা রয়েছে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অনেকেই কিন্তু এই গণনার দায়িত্বে থাকতে পারেন সেদিকটিও বিবেচনা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে অন্যদিকে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার কারণে পঠন পাঠনের যে ঘাটতি তৈরি হয়েছে তা মেটাতে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা আবার মনে করিয়ে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদের যে নোটিশ সেখানে তবে প্রস্তুতির জন্য এই যে সাত দিন আগে থেকে স্কুল খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষক মহল কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস তিনি বলেছেন যে ছাত্রদের ছুটি থাকলে বিদ্যালয়ে এসে বেশিরভাগ শিক্ষকেরই কিছু করার থাকে না স্কুল খোলার দিন যাতে ছাত্ররা ঠিকমতো ক্লাস করতে পারে তার জন্য শ্রেণিকক্ষ পরিষ্কারের কাজ ছুটির মধ্যেই করে রাখতে হয় তাই ছয় দিন ধরে ছাত্রবিহীন স্কুলে সব শিক্ষককে আনা অর্থহীন বলেই আমরা মনে করি অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায় আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে ছাত্রছাত্রী সহ সকলের জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত তার আগে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার প্রশ্ন যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী নেই বিশেষত প্রাথমিকে যেখানে প্রায় কোনো স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকে না সেখানেও কি একই রকম হবে এই প্রশ্ন তিনি রেখেছেন সেক্ষেত্রে যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেগুলিতে তেসরা জুন থেকেই পাঠদান শুরু করার জন্য নতুন নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন আনন্দবাবু অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি পেলেও অর্থাৎ স্কুল দশই জুন খুললেও এই যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠনগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু প্রচুর প্রশ্ন তারা তুলছেন যেটা জানা যাচ্ছে যে নতুন এই যে বিজ্ঞপ্তি যেটাতে তেসরা জুন শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুল খুলে দশই জুন অর্থাৎ এই যে একটা লং টার্মের পর ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা হচ্ছে এইটা নিয়েই কিন্তু সেই প্রশ্ন সেই ভুতুরে নোটিশ বা সেই বিতর্কিত নোটিশ নিয়ে কিন্তু বারবার সেই প্রশ্ন তুলছেন অন্যদিকে এই প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য তিনি জানিয়েছেন যে স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত সদর্থক কারণ কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন স্কুলগুলির অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়ে ক্লাস করানোর মতো পরিবেশ থাকে না তাই কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর স্কুলগুলোকে পরিষ্কার করতে পঠন পাঠনের যোগ্য করে তুলতে একটা সময় প্রয়োজন অর্থাৎ যেটা আমরা দেখছি যে সোমবারে যেটা বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে এবং এখানে উল্লেখ্য যে তীব্র গরমের সময় স্কুলে গরমের ছুটি বেড়ে যেটা তেসরা জুন পর্যন্ত করা হয়েছিল আবার অন্যদিকে দশই জুন যে স্কুল খোলা হলে বেশি দেরি হয়ে যাবে বলে মনে করছে বেশ কিছু শিক্ষক সংগঠন তাদের মতে যে স্কুল পাঁচ অথবা ছয় জুন খুলতে পারতো এমনিতেই দীর্ঘ গরমের ছুটির ফলে অনেক পড়ুয়া পড়াশোনায় পিছিয়ে গিয়েছে এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে সুতরাং তাদের নতুন সিলেবাসে ক্লাস হওয়া খুব দরকার সংগঠনগুলির দাবি যে তেসরা জুনের পরে স্কুলগুলিকে তাদের মতো স্কুল খোলার স্বাধীনতা দিতে পারত শিক্ষা দপ্তর কারণ বহু জেলায় ইতিমধ্যেই ভোট শেষ বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনীও নেই তাদের পাঁচই জুন থেকে স্কুল খুলতে কোনো অসুবিধা হতো না তো যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে উঠে আসছে আগামী দিনে কোনো পরিষ্কারভাবে কোনো নির্দেশিকা আসছে কিনা না আমাদের সেদিকে নজরে থাকবে যদি নির্দেশিকা না আসে তাহলে আপাতত এটাই ফিক্সড বা ফাইনাল যে তিন তারিখ থেকে শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীদেরকে কিন্তু স্কুলে প্রেজেন্ট থাকতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলবে দশ তারিখ এই সাত দিন তারা দেখবেন স্কুলের পরিস্থিতি আফটার যে কেন্দ্রীয় বাহিনী থাকার পরে যে রকম যদি অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে থাকে স্কুলে বা দীর্ঘদিন স্কুল ছুটির পরে যে ওয়াশরুম বা স্কুল যে ধুলো ময়লা নোংরা এগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়কে পঠন পাঠন উপযোগী করে তোলার জন্য এটা কিন্তু তারা দেখবেন আবার সেই একই প্রশ্ন যে এত দিনের কেন প্রয়োজন যে কোনো একটা ফিক্সড ডেটে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে অর্ডার দিলেই পারতো যে সবার জন্য স্কুল খুলতে চলেছে ভবিষ্যতে কী হতে চলেছে অবশ্যই আমাদের নজরে থাকবে ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ